নমস্কার বন্ধুরা, আমি অর্ণব দাস, মিনি গার্ডেন ইউটিউব চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। আজকে আমাদের ভিডিও রজনীগন্ধা গাছের উপর। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা টপ চাষি হয়ে থাকি বা আমরা যারা বাগান করতে ভালোবাসি, তারা অবশ্যই চেষ্টা করি যেন ঘরে একটা রজনীগন্ধা গাছ হলেও যেন করা যায়। কারণ রজনীগন্ধা ফুলের গন্ধ আমাদের বাগানকে কিন্তু অতিমাত্রায় সুন্দর করে তোলে। বাল্ব অর্থাৎ কন্দ জাতীয় শিকড় থেকে এরা তৈরি হয়, তাই এদের খাবারটা একটু বেশি মাত্রায় প্রয়োজন হয়। এবং আপনি যদি একটা গাছ লাগিয়ে দেন, বছরের পর বছর কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে গাছটি কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমি এই গাছটি লাগিয়েছি প্রায় 1 বছর আগে এবং গাছটি কিন্তু দেখতে পাচ্ছেন ভালো তরতাজা আছে, এবং এটা কিন্তু একটু 12 ইঞ্চি সাইজের টপ। আর আমি এখানে লিকুইড ফার্টিলাইজার অর্থাৎ তরল সার ব্যবহার করব, কারণ এরা তরল সারটা বেশি পছন্দ করে। সবার প্রথমে আমাদের যেটা নিতে হবে সেটি হচ্ছে সর্ষের খোল। সর্ষের খোল আমি দিয়ে দিয়েছি এখানে 2 চামচের মতন। আমি সর্ষের খোল ব্যবহার করেছি। এইটি কিন্তু আস্তে আস্তে মাটির সাথে মিশবে এবং আস্তে আস্তে কিন্তু গাছকে পুষ্টি দিতে থাকবে। এরপরে আমি যেটা রিসেন্ট দেবো, যাতে আমি ভালো করে আগেই ফুল পেয়ে যাই, তার জন্য আমি 1 চামচ পটাশ ব্যবহার করবো। 1 চামচের কম আমি পটাশ ব্যবহার করছি। এটি 1 লিটারের মতন জল এখানে নেওয়া আছে। আর বর্ষাকালে কিন্তু কোনো রকমের সার আপনার এখানে প্রয়োগ করার দরকার নেই। বর্ষার শেষে অথবা বর্ষার আগেই কিন্তু আপনাকে সার প্রয়োগ করতে হবে। আর এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফসফেট সার আমি ব্যবহার করেছি। এখানে কিছু 1 চামচের মতন ফসফেট সার আমি মিশিয়ে ভালো করে তরল সারটি তৈরি করে নিয়েছি। আমাদের তরল সার কিন্তু একদম রেডি। আর যদি ফাঙ্গাস না লাগে, সেই ফাঙ্গাস লাগান না লাগার কারণে আমি কিন্তু এখানে ফাঙ্গিসাইড পাউডার ব্যবহার করেছি। 1 চামচের মতন ফাঙ্গিসাইড পাউডার আমি ব্যবহার করেছি। আর পোকামাকড়কে ঠেকানোর জন্য প্রত্যেক সপ্তাহে 1 লিটার জলে 1 চামচ নিম অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে সেটিকে স্প্রে করবেন। সার আমাদের মেশানো কমপ্লিট। এবার সেই সারটিকে আমরা 250 থেকে 300 ml মতন সার আমরা প্রত্যেক 12 ইঞ্চি সাইজের টবের জন্য দিয়ে দেবো। সব থেকে ভালো হয় যদি মাটি শুকনো থাকে। শুকনো অবস্থায় যদি আমরা এই তরল সারটি দিই, তাহলে মাটি তাড়াতাড়ি যে সারটি আমরা দিয়েছি সেটি সংগ্রহ করতে পারবে মাটি থেকে। রজনীগন্ধাকে নিয়ে আমার আরও একটি ভিডিও আসবে, যে আমার গাছে ফুল এসেছে এবং খুব ভালো ফুল এসেছে, সেটিও আমি একটা আপডেটেড ভিডিও আপনাদের ওপর শেয়ার করব। এবং আমি সাধারণত এই শাড়ি আমি ব্যবহার করে থাকি। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো এই ভিডিওতে এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গাছের যত্ন নিন।